গান শিখুন বাংলায়, দেখা মাত্রই শেখা যায়। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গান শিখুন বাংলায়। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন এবং অবশ্যই আপনারা আগের দেওয়া গানগুলি শিখতে পেরেছেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তো ভিডিওতে লাইক দিবেন, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আমার ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে, আপনারা শিখতে পারছেন কিনা, এবং কোনো উপদেশ দেওয়ার থাকলে অবশ্যই আপনারা সেটা দিবেন। আর বন্ধুরা, ভিডিওটি শেয়ার করলে খুবই খুশি হব। উপরে দেখুন, লিখন মহারাজ নামের আমার একটি ফেসবুক আইডি আছে, অবশ্যই আপনারা এখানে অংশগ্রহণ করবেন। তো চলুন, আজকে আমরা শাহ আব্দুল করিমের একটি জনপ্রিয় গান শিখে নেই। আমরা গানটি অনেকেই মানে জানি, তো গানটি অনেকেই অনুরোধ করেছে গানটি শেখানোর জন্য, তো আমারও গানটি ভালো লাগে। তো গানটি আমরা শিখবো হচ্ছে ডি শার্প স্কেল থেকে শিখবো, কারণ গানটি আমি আগেও বলেছি যে বাউল ধরনের গান যেগুলি আছে, বাউল গান, লালন গান, হাসান রাজার গান, এই গানগুলি সাধারণত উঁচু স্কেলে না গেলে গানগুলি গাইতে ভালো লাগে না, শুনতে ভালো লাগে না। হ্যাঁ, নিচু স্কেলে গানগুলির প্রাণ থাকে না। হ্যাঁ, তো এই গানটিও আমি আপনাদেরকে ডি শার্প মেজর স্কেলে দিচ্ছি, শুনতে ভালো লাগবে। হ্যাঁ, তো বাউল গান তো আসলে সবার জন্য না, যাদের কণ্ঠ উপর দিকে যায় না, উঁচুতে গাইতে পারে না, তাদের জন্য আসলে এই ধরনের গান না। তারা চাইলে বাজাতে পারে, কিন্তু গান গাইতে গেলে অবশ্যই কণ্ঠকে প্র্যাকটিসের মাধ্যমে কণ্ঠকে উঁচুতে নিয়ে যাওয়ার চেষ্টা করে যেতে হবে। হ্যাঁ, তা না হলে বাউল গান তাদের জন্য ঠিক না। তো চলুন, কথা না বলে গানটি শিখে নেই। তো গানটি আমি আমি কিন্তু পার্ট ওয়ানে কিন্তু গেয়ে শুনিয়ে দিয়েছি, আপনারা অবশ্যই পার্ট ওয়ানটা দেখবেন, কারণ আমি যে গানটি শেখাই সে গানটি আমি যেভাবে গাই সেভাবে শেখাই। তাই আপনারা যখন শিখবেন তখন আমারটাই শুনে শিখতে হবে। আপনারা যদি অন্য শিল্পীটা শুনে আমারটা শিখতে চান তাহলে কিন্তু শিখতে পারবেন না, কারণ সেখানে আপনাদের এলোমেলো লাগবে, অন্যরকম লাগবে, কারণ একই গান বিভিন্ন শিল্পীরা গায় বিভিন্ন স্টাইলে। হ্যাঁ, আমার কণ্ঠে এটা শুনবেন একরকম স্টাইল, আরও অনেক শিল্পী এই গানটি গেয়েছে তাদেরটা একটু অন্যরকম। হ্যাঁ, তো হুবহু মিল পাবেন না, তাই অন্যটা শুনে আমারটা শিখতে গেলে আপনাদের প্রবলেম হবে, আমারটাই শুনতে হবে যদি শিখতে চান, আর যদি মনে করেন না তাহলে সেটা আপনাদের ব্যাপার। তো চলুন, কথা না বলে শুরু করি কাহারবা তালের গান। হ্যাঁ, তো চলুন কথা না বলে আমরা প্রথমে এখান থেকে শিখি, এখান থেকে প্রথমে তাল ছাড়া গেয়ে নিতে হবে একটু প্রথম লাইনটা, তাহলে ভালো লাগে। আপনারা চাইলে প্রথম থেকে তালে গেয়ে গাইতে পারেন, কিন্তু প্রথমে যদি একটু তাল ছাড়া গান সুরটা ধীরে ধীরে, তাহলে শুনতে বেশি গানটা মজা লাগে। ওই আমার বন্ধু রে কই পাব সখি গো, সখি আমারে বলো না, বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বোঝে না, আমার বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না। তারপরে আপনারা চাইলে হ্যাঁ গানটা এখন শুরু করে দিবেন তালে গাওয়া। হ্যাঁ, তো সুর একই, প্রথমে ওই আমার শব্দটা ব্যবহার করা হয়েছে, এই শব্দগুলি এক্সট্রা। হ্যাঁ, এই শব্দগুলি কোনো ইয়ে নাই, শিল্পীরা গান গাওয়ার সময় এই শব্দগুলি ব্যবহার করে গানটার মানে ইয়ে আনার জন্য। তো চলুন আবার আমরা গানের কথাটা হচ্ছে বন্ধুরে কই। হ্যাঁ, তো তার আগে আপনারা ওই আমার লাগাতে পারেন, ও আমার, এরকম বিভিন্ন রকম শব্দ আপনারা লাগাতে পারেন। হ্যাঁ, তো চলুন, বন্ধু রে কই পাব সখি গো, সখি আমারে বলো না। দুইবার গাবেন দুই রকম ভাবে, যদিও একই রকম ভাবে গাওয়া যায় কিন্তু দুইবার দুই রকম ভাবে গাইলে সুরটা শুনতে ভালো লাগে। হ্যাঁ, এখন দেখেন আবার, বন্ধু রে কই পাব সখি গো, সখি আমার
না, বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না আমার, বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না। একটু সারগাম বলার চেষ্টা করি মুখে, আর মুখে সারগাম বললে অবশ্যই আমি বি ফ্ল্যাটকে সা ধরে সারগাম বলি সবসময়, এটা আপনারা জেনে জানেন। তো বি ফ্ল্যাটের সারগাম যদি আমরা ধরি তাহলে এটা হচ্ছে সা, যদি কোমল রে শুদ্ধ রে, কোমল গা শুদ্ধ গা, শুদ্ধ মা করিমা পা, কোমল দা শুদ্ধ দা, কোমল নি শুদ্ধ নি, তারা সব থেকে সা, কোমল রে শুদ্ধ রে, কোমল গা শুদ্ধ গা, শুদ্ধ মা করিমা পা, কোমল ধা শুদ্ধ ধা। হ্যাঁ, তো এটা হচ্ছে শুদ্ধ নি কোমল নি ধা কোমল ধা পা। হ্যাঁ, কিন্তু গানটি ডিসার থেকে। হ্যাঁ, তো চলুন। বন্ধু ওই আমার, এখানে বলবেন হ্যাঁ, ধা 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 ওই আমার ধা ধা ধা, বন্ধু রে কই ধা ধা নিশা সা, পাব সা ধানি রে সা, সখি গো নিধা পামা পামা, সখিয়া মারে সা সা সারে সাগর সানি রে, বলো না ধানি পাধা নিশানি ধা, সখিয়া মারে বলো না সা সা সারে সাগর সানি ধা পাধা নিশানি ধা, বন্ধু বিনে সাসানি ধা পাগল মনে সাসানি ধা, বুঝাইলে পাধা পানি ধাপা মা বুঝে না মা পা মা। দুইবার দুই রকম, এই যে বুঝালে এটা দুইবার দুই রকম। হ্যাঁ, বন্ধু বিনে এটা একই রকম, সাসানি ধা হ্যাঁ, পাগল মনে, পাগলটা এখান থেকে দিলে ভালো হয়, পাগল মনে এভাবে দিলে হবে, আবার এখান থেকে দিলে বেশি ভালো হবে, যে পাগল মনে হ্যাঁ, বন্ধু বিনে এখান থেকে দিলেন সাসা নিধা, কিন্তু পাগলটা এখান থেকে দেন, পাগল মনে ধাসা নিধা বুঝাইলে পাধা ধা পানি ধা পামা বুঝে না মা পাধা পামা, বুঝে না মা পাধা পামা। এটা সাগান দিয়ে বললাম, এখানে দেখেন যে বন্ধু রে কই পাবো সখী গো, এটা এই লাইনটা যখন দুইবার গাবেন তখন দুইবার দুই রকম ভাবে গাবেন, একবার গাচ্ছেন যে সখী মানে ওইটা ঠিক আছে, কিন্তু সখী আমারে বলো না, এই টানটা দুই রকম আছে। হ্যাঁ, সখী আমার দ্বিতীয়বার এইভাবে দিবেন, হ্যাঁ দ্বিতীয়বার, সা 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 রে সা নি সা রে মা গা রা রে, এ বলো না সাগর সানি ধা পাধা নিশানি ধা, প্রথমবার হচ্ছে সখী আমার বলো না, সিম্পল প্রথমবার। হ্যাঁ, দ্বিতীয়বার সখী আমার, সখী আমার বলো না, এবার দ্বিতীয়বার এভাবে দিবেন, মানে দুইবার দুই রকম দিলে শুনতে ভালো লাগবে। তো তারপরে আমাদের চলে যাব আমরা অন্তরাতে। হ্যাঁ, আর মিউজিকটা যেটা বললাম বন্ধুরা, এটা দিয়ে দিলে মিউজিকটার কাজটা হয়ে যাবে, অর্থাৎ
বন্ধু বিনে পাগল মনে বুঝাইলে বুঝে না, এই লাইনটা আপনারা মিউজিক হিসেবে ব্যবহার করবেন। তারপরে তিনটা অন্তর আছে, তিনটা অন্তরের সুর কিন্তু একই, হ্যাঁ একইভাবে আপনারা গাইতে পারবেন। চাইলে বিভিন্ন ঢঙে গাইতে পারেন, এটা যার যার নিজস্ব স্টাইল, কিন্তু যারা আপনারা গান শিখতেছেন তারা তো ইচ্ছা মতো স্বাধীনভাবে গাইতে পারবেন না, হ্যাঁ তাই আপনারা একই রকম ভাবে তিনটা অন্তরে একই রকম ভাবে গায়ে নেবেন, একই রকম ভাবে। দেখেন এখানে একটা ব্যাপার আছে, এখানে যে স্থায়ী সুর, হ্যাঁ, এবং তিনটা অন্তরা সুর কিন্তু একই, অর্থাৎ স্থায়ী এবং অন্তরা সুর ঘুরে ফিরে একই, কোনো পার্থক্য নেই। স্থায়ী যেভাবে গাবেন অন্তরাগুলোও একইভাবে গাবেন। হ্যাঁ দেখেন আমি প্রথমটা শুধু মানে প্রথমটা আর দেখানোর দরকার নেই, এখন শুধু আমি একটু বাজিয়ে দেখা দিচ্ছি, আর সারগাম বলার প্রয়োজন নেই। সাধে সাধে ঠেকছি ফাঁদে গো, সখি দিলাম শোনো আনা। দুইবার গাবেন দুরকম, সাধে সাধে ঠেকছি ফাঁদে গো, সখি দিলাম শোনো আনা, আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধর যো মানে না, আমার প্রাণ পাখি উড়ে যেতে চায় আর ধর যো মানে না। দেখেন স্থায়ীর সাথে হু হু মিল আছে, হ্যাঁ কোনো পার্থক্য নেই। তারপরে আবার মিউজিকটা দিবেন, এখন দেখেন পরের যে অন্তরা একই সুর, কি আগুন জ্বালাইল বন্ধে গো, সখিনী ভাইলে নি ভেনা, আগুন জ্বালাইল বন্ধে গো, সখি নিভাইলে নিভেনা, জল ঢালিলে দ্বিগুণ জলে উপায় কি বলো না। এর একটা হাইগো টান দিতে হবে দ্বিতীয়বার, বা হাইগো বা যেভাবে আপনারা দেন না কেন, কোনো আপনাদের ইচ্ছা, হাই রে বলতে পারেন, হাইগো বলতে পারেন, কোনো সমস্যা নেই। হাইগো জল ঢালিলে দ্বিগুণ জলে উপায় কি বলো না। আবার এই মিনিটটা দিবেন, তারপর দেখেন বাউল আব্দুল করিম যে লাস্ট যে অন্তরাটা আছে সুর কিন্তু একই রকম, হু হু দেখেন। বাউল আব্দুল করিম বলে গো, এখানে অনেকে পাগল আব্দুল করিম শব্দের ব্যবহার করে, বাউলের বদলে পাগল শব্দের ব্যবহার করে, তা আপনাদের ইচ্ছা। আপনারা দুইবার গাইলে একবার বাউল বলেন একবার পাগল বলেন, কোনো সমস্যা নেই, তাহলে শুনতে আর একটু বিচিত্র মানে বৈচিত্র্য আসবে গানের মধ্যে। হ্যাঁ তো চলুন, বাউল আব্দুল করিম বলে গো, সখি অন্তরের বেদনা, পাগল আব্দুল করিম বলে গো, সখি অন্তরের বে দোনা,
সোনার বরণ রূপের কিরণ, না দেখলে বাঁচি না, হায় গো সোনার বরণ রূপের কিরণ, না দেখলে বাঁচি না। আবার চলে যাবেন স্থায়ীতে, এটা আর দেখানোর দরকার নেই, এটা তো দেখানো হয়ে গেছে। তো স্থায়ীটা গিয়ে আপনাদের গানটা শেষ করতে হবে। তো বন্ধুরা, আশা করি গানটি বুঝতে পেরেছেন এবং গানটি আপনাদের অবশ্যই ভালো লাগবে। তো আমার আর বলার কিছু নেই, আপনারা শিখতে পারাটাই বড় কথা। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।